কম্পিউটার শব্দটি শুনলেই চোখের সামনে যা ভেসে ওঠে তা হলো একটি টিভির মতো স্ক্রিন যার নাম মনিটর পাশে আরও একটি জিনিস দেখি বাক্সের মতো এটাই মূলত কম্পিউটার যাকে সংক্ষেপে পিসি বলি আসুন জেনে নিই কম্পিউটার সম্পর্কে কম্পিউটার মূলত দুইটি জিনিসের সমন্বয়ে চালু হয়ে থাকে হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার হার্ডওয়্যার না থাকলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল দিতে পারবো না আজকের ভিডিওতে জানব হার্ডওয়্যার সম্পর্কে হার্ডওয়্যার বলতে যা দেখি পিসি মনিটর কিবোর্ড মাউস আর একটি স্পিকার এছাড়াও কম্পিউটারের মধ্যে আরও পার্টস আছে যা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব হার্ডওয়্যারকে তিনটি ইউনিটে ভাগ করা যায় ইনপুট প্রসেসিং আউটপুট পিসিআর বাক্স কিছুক্ষণ পরেই খুলি আগে দেখে নিই যে ডিভাইসগুলো দেখি তার পরিচয় কম্পিউটারের ডিভাইসগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস এমন সরঞ্জাম যা তথ্য প্রক্রিয়াকরণ ডাটা সংকেত প্রদান করতে ব্যবহৃত হয় যখন কিবোর্ডে একটি বাটন চাপি মনিটরে সংকেত দেখতে পাই অথবা মাউসে ক্লিক করলে একটি ফাইল ওপেন হয় ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস মাইক্রোফোন স্ক্যানার ক্যামেরা যে ডিভাইসগুলো দিয়ে আমরা তথ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই এবার জানব আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হার্ডওয়্যার সরঞ্জাম যে কোনো তথ্যকে মানব বোধগম্য আকারে প্রকাশ করে কয়েকটি আউটপুট ডিভাইসের নাম জানি মনিটর স্পিকার প্রিন্টার প্রোজেক্টর আরও অনেক ডিভাইস হতে পারে যার মাধ্যমে কম্পিউটারের তথ্য মানব বোধগম্য আকারে প্রকাশিত হয় এবার খুলি জাদুর বাক্স দেখি তার মধ্যে কি আছে এই বাক্সের মধ্যে প্রসেসিং ইউনিট এর কাজ হয় যাকে আমরা ডেস্কটপ পিসি বলি বাইরের যে আবরণ থাকে তাকে আমরা ক্যাসিং বলি ক্যাসিং খোলার পরে যে কম্পোনেন্টগুলো দেখি তার মধ্যে সবার বস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ক্ষুদ্র আকৃতির এই জিনিস কম্পিউটারে মস্তিষ্কের মতো কাজ করে দীর্ঘ সময় প্রসেসর অ্যাক্টিভ থাকলে গরম হয় তাকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান ব্যবহার করা হয় সিপিইউ যার সাথে যুক্ত থাকে তার নাম মাদারবোর্ড। মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের সিস্টেমের মূল সার্কিট বোর্ড যাকে আমরা সংক্ষেপে পিসিবি বলি মাদার কখনো কখনো মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয় একজন দায়িত্ববান মা ছাড়া যেমন সংসারটা অচল মাদারবোর্ড ছাড়া তেমনই কম্পিউটার মাদারবোর্ডে নারী ভুড়ির মতো ক্ষুদ্র আকারের অনেকগুলো যন্ত্রাংশ দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন তারা তার মায়ের কাছে আশ্রিত আছে এগুলোর পরিচয় না হয় অন্যদিন দিব এছাড়াও মাদারবোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে র্যান্ডম এসএস মেমরি যাকে সংক্ষেপে আমরা র্যাম বলে থাকি কম্পিউটারে কাজ করার সময় তার সমস্ত কাজের ফাইল র্যামে রাখে তাই র্যামের সাইজ যত বড় হবে তত বেশি আরামদায়ক এবং দ্রুত কম্পিউটার পারফর্ম করতে পারে যেমন যদি একটি বড় টেবিলে বেশি জায়গা পেয়ে থাকি একসাথে অনেক ফাইল খোলা সহজে কাজ করা যায় কিন্তু একটি ছোট টেবিলে তা সম্ভব না হার্ড ডিস্ক এইচ ডিডি হার্ড ডিস্ক হার্ড ড্রাইভ বা ফিক্স ড্রাইভ হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা তথ্য জমা এবং পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয় এক কথায় এটাকে কম্পিউটারের গোডাউন বলতে পারে সমস্ত ডাটা এখানে থাকে গ্রাফিক্স কার্ড এক্সপেনশন কার্ড যা একটি ডিসপ্লে ডিভাইসে আউটপুট ইমেজের ফিট তৈরি করে একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যা প্রয়োজনীয় কম্পিউটেশনগুলি সম্পাদন করে একটি গ্রাফিক্স কার্ডের প্রধান উপাদান এর সংক্ষিপ্ত রূপ জিপিইউ যে কথাগুলো এতক্ষণ বললাম খুব জটিল মনে হলো কিন্তু কম্পিউটার মনিটরের ডিসপ্লে যে ছবিগুলো আরও আউটলুকিং সুন্দর করার জন্য এই গ্রাফিক্স কার্ড ব্যবহার হয় পাওয়ার সাপ্লাই কম্পিউটার পাওয়ার সাপ্লাইকে কম্পিউটারের বিদ্যুৎ শক্তি সরবরাহকারী এটা ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং শক্তভাবে তার বিদ্যুৎ সাপ্লাইয়ের দায়িত্ব পালন করে থাকে ইনপুট প্রসেসিং আউটপুট এগুলো আলাদা আলাদা বিষয় আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে জানতে পেরেছি কিন্তু এগুলো যুক্ত করার জন্য কিছু কেবলের প্রয়োজন হয় কেবলের ভিন্নতা রয়েছে যেমন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য পাওয়ার কেবল কিবোর্ড মনিটর আদার্স কম্পোনেন্টগুলো যুক্ত করার জন্য ইউএসবি কেবল ইউএসবি বলা হয় ইউনিভার্সাল সিরিয়াল বাস মনিটর কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য ভিজে কেবল বা এইচডিএমআই কেবল ইন্টারনেট যুক্ত করার জন্য ইন্টারনেট কেবল আরও অনেক ধরনের কেবল আছে যেগুলো অন্যান্য ডিভাইস যুক্ত করার জন্য ব্যবহৃত হয় পুরাতন অনেক কেবল এখন আধুনিক কম্পিউটারে দেখা যায় না এই কেবলগুলো যুক্ত করার জন্য কম্পিউটারের পেছনে এবং সামনে অনেকগুলো পোর্ট থাকে যে কেবলগুলোর নাম আমরা বললাম এতক্ষণ এই কেবলগুলোর ই পোর্ট আছে যেমন ধরুন ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট পাওয়ার পোর্ট পুরাতন কম্পিউটার অনেকগুলো পোর্ট ছিল এখন আর নেই ডাটা ট্রান্সফার আমরা একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদান করে থাকি এখন ইন্টারনেট হওয়াতে এগুলো একেবারেই সহজলভ্য হয়ে গেছে তারপরেও এর ব্যবহার একেবারে শেষ হয়ে যায়নি তার মধ্যে উল্লেখযোগ্য পেন ড্রাইভ ও সিডি ড্রাইভ এগুলোর মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রেও এই ডিভাইসগুলো ব্যবহার হয় এতক্ষণ আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানলাম কিন্তু বর্তমানে কম্পিউটার অনেকগুলো ধরন রয়েছে এগুলো কম্পিউটারের বিভিন্ন মডেল বা আকৃতি বলতে পারে যেমন ডেস্কটপের আলোচনা করলাম তারপরেই রয়েছে ল্যাপটপ আরও অত্যাধুনিক ম্যাক এর চেয়ে ক্ষুদ্র আকৃতির নোটবুক তার চেয়েও ক্ষুদ্র আকৃতির ট্যাব আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন পিডিএ হ্যান্ড হেল্ড বা ল্যাপটপ এতক্ষণই কম্পিউটারের বিভিন্ন ধরনের কথা বললাম যার মধ্যে ওই পার্টসগুলো আছে যেগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম এগুলোকে ক্ষুদ্র আকৃতিতে এসব কম্পিউটারের আধুনিক মডেলে সেট করা হয়েছে আজকের এই ভিডিও থেকে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন সর্বশেষ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন আজ এ পর্যন্তই আগামীতে আসছি নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন